অফিস টাইম ধর্মীয় প্রতিষ্ঠানে কমায় আনা, এসি ব্যবহার না করা, লোডশেডিং 2000-3000 হচ্ছে না। এই লোডশেডিংয়ের সময় হয়তো যদি আবার সিস্টেমের কোনো সমস্যা হয় সেটাও মনে করতেছে যে এটা লোডশেডিং হচ্ছে। লোডশেডিং আমরা মনে করতেছি যেভাবে আমরা যদি যেসব ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের কথা বললাম এগুলো যদি আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি তাহলে 500 মেগাওয়াটের বেশি হবে না। আমরা ধরেছি যে আমাদের সেপ্টেম্বর পর্যন্ত গ্রিডে 1450-2000 মতো ডিমান্ড হতে পারে এবং সেই 1450-2000 ডিমান্ড এটা পিক ডিমান্ড, এটাকে আমরা কত কাছে যেতে পারি বা এই ডিমান্ডটাকে কত কমাতে পারি। আমরা যে পদক্ষেপগুলোর কথা বললাম এর আগে ছিল এটা 1450-2000, আমরা মনে করি এই পদক্ষেপগুলো যদি আমরা নেই সবাই মিলে তাহলে এটাকে 1250-2000 নাম আনতে পারবো। এই এয়ার কন্ডিশনার ব্যবহার, শপিং মলে এয়ার কন্ডিশনার না চালানো, মসজিদ এবং ধর্মীয় অফিস টাইম ধর্মীয় প্রতিষ্ঠানে কমায় আনা, বিদ্যুৎ এসি ব্যবহার না করা, এগুলো নিয়ে আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি তাহলে কাছাকাছি চলে আসবো। এই যে আমি বললাম গ্রিডে 1450-2000, এ থেকে গ্রিডে ডিমান্ড 1250 নিয়ে আসতে পারবো, তাহলে আমাদের মোটামুটি কাছাকাছি চলে যাবো। লোডশেডিং হবে না, মানে আল্লাহর মেহরবানি হলে হয়তো লোডশেডিং একেবারেই নাও হতে পারে, কিন্তু আমাদের আমি বলতে চাই না এখন লোডশেডিং যে হবে না, কারণ আপনারা সবাই সহযোগিতা যদি পাই এটা তো সাবজেক্ট টু ডিমান্ড সাইডের সাশ্রয়ী হওয়া, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতেছেন যে আমাদের সবাইকে সাশ্রয়ী হতে হবে, এটা একটা যুদ্ধ অবস্থার মতো। এবং তবুও এই যে সক্ষমতাটা যেটা হয়েছে সেই সক্ষমতা থাকার কারণেই কিন্তু আমরা যদি সবাই সাশ্রয়ী হই তাহলে সবাই মোটামুটি বিদ্যুৎ পাব। লম্বা কথা কিন্তু এমনি বলতেছি আমাদের সমস্ত প্রচেষ্টা অব্যাহত আছে যে স্থানীয়ভাবে যেগুলো পুরনো গ্যাস ফিল্ড আছে সেটা থেকে কতখানি গ্যাস বাড়ানো যায় বা আমাদের নতুন ফিল্ডটাকে এক্সপ্যান্ড করা যায় কি না। কিন্তু আসল এলএনজি প্রাইস যেটা হাইক হলো এটা কিন্তু ফেব্রুয়ারি থেকে হলো, সুতরাং এই যে এখন যে বর্তমানে যে ব্যয় বৃদ্ধি হয়েছে এটা কিন্তু কোনো প্রতিফলন ওই বার্কের ওই দামে ছিল না। দুই নম্বর গ্যাস ফিল্ডে এটা অনেকটা মানুষের মতো জন্ম হয় মৃত্যু হয়, কোনো গ্যাস ফিল্ড বা সারা জীবন থাকে না অনন্তকালের জন্য, কিন্তু আপনারা জানেন যে যখন এইবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার দায়িত্বভার গ্রহণ করে তখন 1800 মতো হচ্ছিল উৎপাদন, 1800 MMCFD, সেটা কিন্তু 2300 পর্যন্ত এসেছে, 1750 পর্যন্ত উঠেছে। শুধু এটা ভাবা যে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পায়নি এটা ভুল তথ্য, এবং চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই যে সংকটটা হচ্ছে, এবং চাহিদা বৃদ্ধি পাওয়াটাও একদিকে ভালো কারণ এটা শক্তিশালী অর্থনীতির পরিচয় বহন করে। সুতরাং আমি নাম না নিয়ে বলতেছি যারা বলতেছেন যে এটা দেয়া হয়নি, একটা তো পরিসংখ্যান দিলাম যে 1800 থেকে প্রায় 900 MMCFD বেড়েছে,